অনেক দিন আগের কথা, এক জঙ্গলের একটি গর্তে বাস করত একটি লোভী শেয়াল। সে ছিল প্রচণ্ড লোভী, সবসময় পরের জিনিস লোভ করত। কি যে বৃষ্টি শুরু হলো, আমার গর্ত তো পানিতে ভরে গেছে, আমি এখানে কিভাবে ঘুমাবো? যাই কুমির বন্ধুর কাছে, যাই তার কাছে গিয়ে পরামর্শ চাই, কোথায় থাকতে পারি। পাজি শিয়াল বৃষ্টিতে ভিজে ভিজেই তার বন্ধু কুমিরের উদ্দেশ্যে রওনা করে এবং যেতে যেতে অনেক কিছুই চিন্তা করে। জঙ্গলের ধারেই একটি জলাশয়ে বাস করত শিয়ালের বন্ধু কুমির। সে ছিল ন্যায়পরায়ণ এবং খুব সৎ। জঙ্গলে থাকা পশু পাখিদের বিপদ আপদে সে ঝাঁপিয়ে পড়ত। সবার বিপদকে তিনি তার নিজের বিপদ বলেই মনে করত। কি গো শিয়াল বন্ধু, কি হলো তোমার? বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় চললে? দাঁড়াও একটু। কুমির বন্ধু, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। প্রচন্ড বৃষ্টি এবং জড়ো হাওয়াতে আমার গর্তে পানি ঢুকে গেছে, আমি এখন কোথায় থাকবো তাই ভাবতেছিলাম। তুমি যদি আমাকে একটু সাহায্য করতে আমার খুব উপকার হতো। শিয়াল বন্ধু, আমার এক ছাগল বন্ধু আছে, চলো তার বাড়িতে। তুমি না হয় বৃষ্টির কয়েকটা দিন সেখানেই থাকবে, বৃষ্টি শেষ হলে তুমি সেখান থেকে চলে যাবে, চলো আমার সাথে। এই বলে তারা দুজনেই ছাগলের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। কুমির তার নিজের বন্ধু মনে করে আরেক বন্ধুর কাছে থাকার জন্য সুপারিশ নিয়ে যায়। ছাগল বন্ধু, আমি একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। শিয়ালের গর্তে পানি ঢুকে গেছে, তুমি তাকে একটু আশ্রয় দাও, বৃষ্টি কমে গেলেই সে চলে যাবে। ঠিক আছে কুমির বন্ধু, তুমি বলেছ তাই আমি শিয়ালকে থাকার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। এদিকে শিয়াল ছাগলকে দেখে তার লোভ সামলাতে পারছিল না, সে শুধু ভাবতেছিল কখন সেই কুমির এখান থেকে চলে যাবে। আচ্ছা শিয়াল ও ছাগল, তোমরা থাকো, আমি চললাম। পাহাড়ি ঢলে আমার সীমানায় কেউ প্রবেশ করবে, আমি চললাম, তোমরা ভালো থেকো। তারপর কুমির তার বাসায় ফিরে যায়। এইদিকে শিয়াল ও ছাগল মিলে দুজনেই জমিয়ে গল্প করা শুরু করে। হঠাৎ করেই শিয়ালের মনে মনে শুধু ছাগলকে কখন খাবে এই চিন্তা গুরপাক খাচ্ছিল। গল্প করতে করতে শিয়ালটি ছাগলের গলা চেপে ধরে এবং তাকে হত্যা করে এবং সে ভাবতে থাকে, এটাকে যদি আমি এখন এখান থেকে আমার গর্তে নিয়ে যাই বেশ অনেক দিন খাওয়া যাবে। এই ভেবে ছাগলটিকে মুখে নিয়ে শিয়াল সামনের দিকে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে বাহিরে চলে যায় এবং এইদিকে যে বৃষ্টিও থেমে গেছে। আরে আরে, এটা তো ওই পাজি শিয়াল, মুখে করে ছাগলকে নিয়ে যাচ্ছে, ছাগলকে তো মনে হয় মেরে ফেলছে। এই দাঁড়া 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 শিয়াল, দাঁড়া দাঁড়া, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমার কারণে আজ ছাগলের প্রাণ দিতে হলো, যাই হোক আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। এভাবে উপকারী কুমির খুব কষ্ট পাচ্ছিল মনে মনে। ছাগলকে মেরে যখন নিয়ে আসলাম তখন আমাকে কুমির পিছন থেকে দেখেছিল, না মনে হয় আমাকে দেখেনি। যাই হোক, কুমিরকে গিয়ে বলবো আমাকে নদীটা পার করে দিতে, যাই ওই দিকটাতে যাই। ওই দিকটাতে গেলে আমি যদি নদী পার হতে পারি, আবার গ্রামের কোনো মুরগি অথবা কারো ছাগল ধরে নিয়ে আসতে পারবো। যাই দেখি, কুমিরকে যদি একটু রিকোয়েস্ট করি অবশ্যই সে আমাকে নদী পার করে দেবে, কারণ সে তো অনেক উপকারী। এগুলো চিন্তা করতে করতে শিয়াল সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। এই দিকে কুমির যে প্রচণ্ড রাগে ফেটে যাচ্ছিল, কখন সে তার বন্ধুর হত্যার প্রতিশোধ নেবে? ঠিক সেই সময় তার মনে হলো শিয়ালকে যদি সে একবার পায়
সে কামড়ে দেবে অথবা নদীতে চুবিয়ে তাকে মেরে ফেলবে। ঠিক সেই সময় শিয়াল এসে হাজির হলো। কুমির ভাই, আমাকে একটু উপকার করবে? আমাকে তোমার পিঠে করে একটু নদী পার করে দিবে? আমি গ্রামের ওপারে গিয়ে কোনো খাবার খেয়ে আসব। আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে শিয়ালকে পিঠে নিয়ে নদীর মাঝখানটাতে গিয়ে কুমির বলতে থাকলো, পাজি শিয়াল, তোকে আমি আপন মনে করে ছাগলের ঘরে থাকতে দিয়েছিলাম তোর বিপদের কথা শুনে। তুই আমার বন্ধুকেই খেয়ে নিলি, যা এখন মর, তোর মৃত্যু অনিবার্য। কুমির ভাই, কুমির ভাই, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এরপর পাজি শিয়াল পানিতে পড়েই মরে গেল। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন।